টেলিভিশন শিল্পীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে এবং যোগ্যদের সম্মান জানাতে এই প্রথম টেলি একাডেমি অ্যাওয়ার্ড চালু করল রাজ্য সরকার শুক্রবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টেলিভিশন দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একশো জন শিল্পীকে সম্মানিত করা হয় টেলিভিশন শিল্পের উৎকর্ষতা বাড়াতে বারুইপুরে ছয় একর জমিতে একটি অত্যাধুনিক স্টুডিও তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী টেলিভিশন চ্যানেলের স্টুডিও করবার জন্য ছয় একর জমি বারুইপুরে আমরা দিয়েছি অলরেডি এবং খুব শিগগিরই কাজ শুরু হবে সকলের জন্য আমরা যেমন মেডিক্লেম করেছি টেলিভিশন চ্যানেলেও যারা কাজ করেন তাদের জন্য মেডিক্লেম সংযোজিত করা হচ্ছে টেলিভিশন শিল্পীদের উন্নতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন মাধবী মুখোপাধ্যায় মনোজ মিত্ররা মনোজ মিত্র বলেন মুখ্যমন্ত্রী অসাধারণ কাজ করে দেখাচ্ছেন অতীতে শিল্পীরা সম্মান পেত না এদিন নাম না করে বিগত বাম সরকারের সমালোচনা করেন মাধবী মুখোপাধ্যায় অতীত ও বর্তমান শিল্পীদের এক মঞ্চে এনে এদিন টেলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে অন্য মাত্রা দেন মুখ্যমন্ত্রী ছোট পর্দার পাশাপাশি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ সব্যসাচী চক্রবর্তী রঞ্জিত মল্লিক সন্ধ্যা রায়ের মতো বড় পর্দার তারকা এবং সঙ্গীত শিল্পীরাও হাজির হয়েছিলেন টেলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরনো এবং নতুন নানা জনপ্রিয় সিরিয়ালের টাইটেল সং এর কোলাজ মন ছুঁয়ে যায় দর্শকদের আশাভুল হোসেন এবিপি আনন্দ কলকাতা